সকালের কাজ একটা করে ফেলেছি, এই যেমন ধরো দোয়ার ঘরে জল দিয়েছি, তারপর মাড়ুলি দিয়েছি, মানে উঠোনটা ঝাঁট দিয়েছি, আর আজকে চাটাও করে ফেলেছি। কারণ শ্বশুরমশাই উঠে উঠে আর কি চা খায়, আর চা যদি না করা হয় তাহলে শ্বশুরমশাই আর কি নিজেই করতে লাগে, তো সেটা খারাপ দেখায়। তার জন্য চাটা করে রেখে এখন আমি ব্রাশ করছি। তো এখনও অনেক কাজই বাকি আছে, তো কাজগুলো করার আগে আমি ভাবলাম একবার মুনমুনিকে আর মুনমুনির ছেলেটাকে দেখে আসি, তাই ওদের কাছে এলাম। তো কালকে ওকে জামা পরিয়ে দিয়েছিলাম, তো জামাটা ও না মানে জামাটা এত লটাপটি লাগছিলো, পায়ে লটাপটি লেগে ও হাঁটতে পারছিলো না, তার জন্য না আজকে ওকে জামাটা পরাইনি। একদম ধীরে 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 বেড়াচ্ছিলো, একদম হাঁটতে পারছিলো না। তো মুনমুনির কাছ থেকে গেলাম, ব্রাশ করে মুখ ধুয়ে এলাম, এসে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে এটা দেখছো আমাদের হেসেল ঘর, মানে রান্নাবান্না থাকে, একটা চৌকিও আছে, কিন্তু এখানে কেউ ঘুমায় না, এমনি থাকে। আর বেড কভারটা কেচে দিয়েছি কিন্তু পাতা হয়নি, মানে কেউ থাকে না না, তার জন্য কেচে রেখে দিয়েছি, একদম কালী পুজোর দিনকে পেতে দেবো, তার জন্য এখন পাতিনি। আর এই যে জলের বালতিগুলো এখানটায় থাকে, আর চৌকির তলে থাকে সবজির ঝুড়ি বলো, তারপরে বাসনের ঝুড়ি, এসবগুলো হাঁড়ি কড়া এইসবগুলো এই চৌকির ভিতরটাতে রেখে দিই। তো আমি এখন জলের বালতিগুলো সরিয়ে সরিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 7:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। আর সকালবেলায় এখন বাবু ওঠেনি, বাবুর বাবা ওঠেনি, তো আমি উঠে আমার বাসি কাজগুলো প্রায় হয়ে গেছে, তারপর বাবুর কথাগুলো আজকে অনেক কবার হিসি করে সব কথা ভিজিয়ে দিয়েছে, আর এখন তো ডবল ডবল লাগছে, কারণ ঢাকাও দিতে হচ্ছে, শীত পড়েছে। তো দেখো কথাগুলোকে সব কেচে নিয়ে এলাম, এমনি সার্ফ দিনই জলকাচা করেই নিয়ে এলাম, এখন ছাদে মেরে দেবো। আর সকালবেলা ছাদে ভালো রোদ এসছে, নিচে এখনও রোদ আসেনি, তাই এগুলোকে ছাদেই মেরে দেবো। তাদের কাঁথাগুলো মেলেলাম, এসে রুদ্র এইমাত্র উঠলো, ওকে মানে সকালে উঠিয়ে ওকে একটু তেল মালিশ করে দিই, সর্ষের তেল। আর কি বলো তো, যতই ভালো মন্দ ক্রিম মাখাও না কেন, সর্ষের তেলে কিন্তু খুব কাজ করে, এই ঠাকুমারা বলে। মানে আগে তো কিছুই ছিল না, শুধু সর্ষের তেলই মাখতো, তো সত্যি সর্ষের তেল মাখলে না, যদি সর্দি ঠান্ডা লেগে থাকে তাহলে সর্দি ঝরে যায়। তাই আমি মাথায় একদম বেশি করে চপচপে করে তেল দিয়ে দিলাম, তালুতে, আর হাত পাগুলোতেও দিয়ে দিলাম। তেল দিলে কী হবে, ফাটবে না, সারাদিন তো ধুলোই গড়াগড়ি খাচ্ছে, ধুলোই খেলছে। স্নান করে এসে আজ সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, কারণ হচ্ছে ভাগ্নির আগামীকালকে কালী পুজো উপলক্ষে নাচের ছুটি আছে, নাচের ক্লাস, তার জন্য আজকে আগের দিন করিয়ে দেবে, তাই 12টার সময় যাবে, তাই সকাল সকাল রান্না বসালাম। আর কড়াইতে দেখছি মাটি লেপাই আছে, এখনও বসাইনি, আর এটা বসিয়েছি কারণ আলু আনতে দিদি দোকানে গেছে, দিদি আসুক, সবজি এখনও কিছু কাটা হয়নি, শুধু এই দেখো এদিকে চাল কুমড়োটা কাটা হয়েছে, চাল কুমড়োটা ছিল অর্ধেকটা কাকিমারা দিয়েছিল, তো চাল কুমড়োটা আমি এখন বসাবো, ভাতের চালটা দিয়ে দেবো, তারপর দিদি আলু নিয়ে আসবে, তারপর সোয়াবিন আলুর একটা তরকারি করবো, আর চাল কুমড়ো ঝাল করবো, আর দেখি আর একটা কিছু করতে হবে। দিদি দোকান থেকে এলো, আর দিদি এসে দিদি আলুগুলো কাটতে লাগলো, কারণ আমি তো উনুন ধরিয়ে দিয়েছি, তা দিদি কাটতে শুরু করে দিল। আর বাবা নেই বাড়িতে, রুদ্রের বাবাও নেই, তার জন্য দিদি গেছিলো দোকান, আমি অবশ্য যাই না, কিন্তু দিদি এখানকার মেয়ে, এখানকারই বউ, ও যায়, আর আমাদের বাড়ির বউরা আর কি যায় না, তার জন্য আমি যাই না, আমার শাশুড়িমাও কোনো দিন যায়নি। রান্নাবান্না কমপ্লিট করেছি, করে বাবুকে স্নান করেছি, ওকে খাইয়েছি, আর এখন বেশি অবশ্য বাজেনি, জলখাবারের টাইমে খাবারটা খাইয়েছি, ওকে 10টায় যে জলখাবারটা খাই, তো এখন বাজছে তোমার ওই 12টার মতো বাজছে, 11:15 কি 12টা হবে। তো এখন আমি ছাদে এলাম, আর এখন কাঁথাগুলোকে উল্টে দেবো, কাঁথাগুলো তো আজকে কেচে ভুলই করলাম, কারণ একটু রোদের তাপ নেই, আজকে শুকাবে না, আর চারটে কাঁথা ওর বাইরে থাকে, চারটেকে কেচে দিয়েছি, শুকাবে না, দেখি উল্টো পাল্টা করে বারে বারে দিই, শুকায় কি না, আর না শুকালে কী করবো, আরও যেগুলো ভিতরে মানে ঢোকানো আছে করা থাকে সেগুলোকে বের করতে হবে, কিছু বলো বাবু, লজ্জা পাচ্ছে, লাউ তুলবা, লাউ তুলে কী করবে, রান্না তো হয়ে গেল আজকে। তো যাই হোক, আমি কাঁথাগুলো উল্টে দিই, আর সকাল সকাল রান্নাবান্না যখন হয়ে গেছে আর একটা কাজও সেরে ফিরবো, কারণ কালকে তো কালী পুজো, তাই উঠোন লেপতে হবে, তাই
ভাগ্নি বেরিয়ে যাবে যখন নাচের ক্লাসে, আর বাবুকে ঘুম পাড়িয়ে দেবো, তো খাওয়া স্নান হয়ে গেছে, তো এবার আমরা উঠান নেব ননদ ভাজি দুজনে। আবার ওই তো ওই দেখো, ওই দেখো মোবাইলে দেখো, যাই হোক কথাগুলো আমি উল্টে দিই। ছেলেকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে এসে দেখো গোবর গুলে ফেলেছি, আর এখন আমরা গোটা উঠোনটাকে লেপব। কালকে তো কালী পুজো, তার জন্য সব আমরা মানে বাইরেটা বলো নাচ যেটা বলি পথ সেগুলো, তারপরে গোটা উঠোনটাকে গোবর মাটি দিয়ে লেপব। আর আমি তো কালকে চলে যাব, বাপের বাড়ি যাব, তো দিদির একা অসুবিধা হবে, বাড়ির কাজ, মাকে দেখা, আবার রান্না বান্না ল্যাপান একা কখন করবে, তাই দুজনে মিলেই করে নিচ্ছে। আজকে দিদি ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এই যে ধারানিগুলো আগে নিকিয়ে নিচ্ছি, তারপর উঠোনটা নিকিয়ে নেব। আবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আর আজকে দেখো সব কিছু আর কি অল্প অল্প আছে, মানে রাত্রে রান্না করতে হবে, কিছু ভাত থেকে যাবে, কিন্তু তরকারি কিছু একটা করতে হবে। দেখো কি অবস্থা করেছে পায়ের, মাঠে গেছিলো ঘাস কাটতে, তো খুশ ঢুকিয়ে নিয়ে চলে এসেছে, কতটা রক্ত বেরিয়েছে, একদম নিজের জামাতে রক্ত, মানে কঞ্চি ছিল তো কঞ্চির মতো মোটা লাঠি আর কি আলে ছিল, তো ঘাস কাটছিলো পায়ে ঢুকে গেছে, অনেকটা রক্ত বেরিয়েছে ওখানে, যে গোটা জামাতে রক্ততে ময় বলছে, খুব ব্যথা করছে, মানে ব্যথাতে ঘেমে গেছে। তো ঠান্ডার দিনে মাঠে ঠান্ডা বাতাস দিচ্ছে, তাও এসে দেখো তনচিট করছে একদম, এসে এসে মানে বারান্দায় শুয়ে পড়েছিল, এত মানে ব্যথা করছে। তো আমি এখন একটু গরম জল করে পাটাকে মুছিয়ে দেবো, কতটা রক্ত বেরিয়েছে। ওর তো অনেকটাই পায়ে লেগেছে, আমি হালকা গরম জল করে পাটাকে ভালো করে ধুয়ে মুছিয়ে দিলাম, তারপরে একটু ওষুধ লাগিয়ে দিলাম, তারপরে খাওয়ার ওষুধ দিলাম, প্যারাসিটামল ব্যথার খিলো, খেয়ে শুয়ে আছে, জানি না এটার জন্য ওর জ্বর আসবে কি না। তো অনেকটা রক্ত বেরিয়েছে মাঠে, ওর জামাতে পুরো রক্ততে ভর্তি, তো এখন শুয়ে আছে। হুট করে কি হয়ে গেলো দেখছো, একটুর জন্য ঘাস আনতে গেছিলো ছাগলের জন্য, তো ওই মানে ওখানে গাছপালা অনেক হয়েছিল, তো দেখি কেটেছে, কেটে ওই মানে ডক মানে গোড়াটা ছিল একটু খুঁজ হয়ে বেরিয়ে ওইটা ঢুকে গেছে, তো খুব ব্যথা করছে, খুব মানে ছটফট করছিল আসার পর। এইমাত্র সন্ধে দেওয়া হলো, আর সন্ধেবেলায় দিদি আজকে একটা মজার জিনিস বানাবে, তো দিদি সকাল থেকেই বলছে একটা জিনিস বানাবো বানাবো, কিন্তু সকাল থেকে আর বানানো হয়নি, তাই সন্ধেবেলা এবার বানাচ্ছে। তো খেয়েছি, খেয়ে এত ভালো লেগেছে কি বলবো, খাওয়ার পর তো ভয়েস ওভারটা দিচ্ছি, খেতে একদম দারুণ হয়েছিল। তো এটাকে আমরা ঠেকোয়া বলছি, তো তোমরা এরকম কিছু করো নাকি জানি না কি বলো। তো এখানে দিদি নিয়েছে মানে চাল ভিজে রেখেছিল আধ ঘন্টা মতো, তারপরে জলটাকে ঝরিয়ে সেই চালটাকে গুঁড়ো করে নিয়েছে মিক্সিতে, তারপরে কাঁচা বাদামকে একটু মানে খড়িয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে এখানে দিয়েছে, আর দিয়েছে একটা গোটা নারকেল কুচি করে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছে, আর লাগছে মানে স্বাদ মতো চিনি, আর জল তো একদমই লাগবে না, লাগবে সিঙ্গাপুরি কলা, তুমি আর যেমন আটা যেমন চালগুড়ি থাকবে সেরকম অনুযায়ী কলা লাগবে, তো কলা দিয়ে মাখতে হবে, জল একদম লাগবে না। তো মেখে দেখো এই পর্যায়ে এসছে, এবার আসল কাজ শুরু হবে, এবার ভাজা শুরু হবে। তো দেখো দিদি এদিকে উনুন ধরিয়ে দিয়েছে, আর ডিজাইন করছে কত সুন্দর, আর তেলে ছাড়ছে, এইদিকে দিদিকে এগুলো বানিয়ে দিচ্ছি, আর দিদি ভাজছে। আর এই যে দেখছো কড়াইতে, এইগুলো করেছে রুদ্রর বাবা, একটা পাতা, একটা স্টার, একটা ইউটিউবের লোগো, আর একটা ডিজাইন, কি ডিজাইন জানি না ফুলের মতো, তো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও তেমন টেস্টি কি বলবো, আর বারবার আর কি বলা হচ্ছে দারুণ খেতে, দারুণ খেতে। এই কটা ভাজা হয়েছে, কিন্তু দেখতে একটু কালো কালো লাগছে, কিন্তু অতটাও কালো নয়, ক্যামেরাতে কেন অত কালো এসছে জানি না। তো এই কটা ভাজা হয়েছে, এখনও অনেক ভাজতে হবে, কারণ আমাদের বাড়িতে অনেক কজন আছি, আবার দিদি বলছে কাল যখন বাপের বাড়ি যাবি নিয়ে যাবি, তার জন্য আরও অনেক ভাজতে হবে। তো বন্ধুরা দেখো আজকে আমরা ঠেকুয়া বানাচ্ছি, আর এই যে কত সুন্দর সুন্দর ডিজাইনের ঠেকুয়া বানিয়েছে, এই যে ইউটিউবের লোগো কত সুন্দর হয়েছে দেখো, আর দেখতে যেমন সুন্দর খেতে হয়েছে অসাধারণ, একদম কি বলবো, দারুণ দারুণ দারুণ, খুব টেস্টি। তো আমি এটা কোনোদিন খাইও নি বানাইও নি, তো দিদি এটা আবার নতুন শিখেছে দিদির এক বান্ধবীর থেকে, তার জন্য দিদি আজকে বাড়িতে বানালো, কিন্তু খেয়ে তো আমরা সবাই মানে চমকে গেছি, এত মানে সুস্বাদু, এত ভালো হয়েছে। তো এই দেখো
তোমরা খাও, তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা দাঁড়াও ফাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন, একদম মুচমুচে দেখো, একদম দারুণ টেস্টি খেতে। আর আমাদের ঠিকও করতে আরো অনেক টাইম লেগে যাবে, অনেকটা রাত হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের এখন দেখো অনেকটা ভাজতে টাইম লাগবে, আরো অনেক আছে ভাজতে আর কি। তো চলো আজকে ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।